এবং আমার ভালোবাসা। আজকে যেই একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এই কমিটি, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই কমিটিতে আমার দাদা মঞ্জুর এর ছেলে এবং আমার সম্পর্কে শ্বশুর হলো কাসিমদা সহযোগিতা করেছেন স্বয়ং, সমস্ত সদস্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমরা গোটা বিশ্বের মুসলমান আরবি মাসের এই 10 তারিখে আমরা এই দিনটি, আজকে যেটা লাঠি খেলা, এই মোহরম একটা শোক পালন, একটা বেদনাদায়ক আমাদের কাছে স্মৃতি। এই স্মৃতিটা আমাদের প্রিয় নবী সাহেবের নাতি ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করেছিল, সেই দিনটিকে সামনে রেখে আমরা গোটা বিশ্বের মুসলমান এই দিনটাকে পালন করে আসছে। আর আজকে এই সুন্দর দিনটাকে, এই স্মৃতিটাকে সামনে নিয়ে আসার জন্য আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাবের সমস্ত সদস্যদেরকে। আপনাদের কাছে মোহরম সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা বলছি। আগেকার যুগে খলিফারাই হতো মুসলিমদের নেতা, এবং যে খলিফা হতো আলোচনার মাধ্যমেই হতো। আমাদের পয়গম্বরের মৃত্যুর পরে চারজনকে খলিফা হিসাবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু সিরিয়ার গভর্নর ইজিদ কারো সাথে আলোচনা না করে নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন, এবং আমাদের ইমাম সাহেব তাকে খলিফা মানতে অস্বীকার করেছিলেন। সেটা শুনে ইজিদ তার রাজ্যপাল ওয়ালিদকে হুকুম দিয়েছিলেন যে তুমি যাও এবং ইমাম হোসেনকে ডেকে আমার নির্দেশগুলো পালন করতে বলো। সেই হিসাবে রাজ্যপাল ওয়ালিদ রাজভবনে ইমাম হোসেনকে ডেকেছিলেন এবং ইজিদের নির্দেশগুলো পালন করতে বলেছিলেন। ইমাম হোসেন বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না, তার কোনো কথা তিনি শুনবেন না। এটা বলে আমাদের ইমাম হোসেন আমাদের প্রিয় নবী নাতি খোঁজ করার উদ্দেশ্যে মক্কা রওনা দিয়েছিলেন, কিন্তু ইজিদ তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার পিছনে তার সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের ইমাম সাহেব বুঝতে পেরেছিলেন তাকে মারার উদ্দেশ্যে মক্কা শরীফে ওইখানে ওর পিছনে পাঠিয়ে দিয়েছে সৈন্যদেরকে। আমাদের ইমাম সাহেব জানতেন মক্কা একটা পবিত্র জায়গা, এখানে কাউকে মেরে ফেলা হারাম, তাই তিনি হজ না করে উমরা হজ করেই সেখান থেকে চলে এসেছিলেন ইরাকে, এবং ইরাকে একটা করবলা প্রান্তরে তার সমস্ত সহপরিবার সহকে নির্মমভাবে হত্যা করেছিল। আর সেই দিনটাকে আমাদের বিশ্বের সমস্ত মুসলমান এই শোক পালন আর মোহরম হিসাবে পালন করছে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাবো, যারা এই প্রোগ্রামে যে খেলোয়াড়গুলো সব মানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই খেলার আনন্দ অনুভব করবেন, এবং আগামীতে এই ক্লাবের নেতৃত্বে যাতে আরো সুন্দরভাবে এর চেয়েও ভালোভাবে এটা খেলা এই এলাকায় হয় এটা আমি আশা রাখব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।